একটা চিটিংবাজ মামুনের জন্য কি মেগাস্টার সাকিব খানের নামটা কখনো ছোট হয়ে যেতে পারে আমার মনে হয় না তবে বড়সড় সড়ো খপ্পরে পড়েছে মেগাস্টার শাকিব খান এটা নিয়ে কোনো সন্দেহ নেই শাকিব খান এই নামটা এত বড় জায়গায় নিয়ে গেছে এত রেপুটেশনে নিয়ে গেছে একটা বক্স অফিসের এত বড় ধামাকা করিয়েছে সাকিব খান এবং তার আগে তার ট্র্যাক রেকর্ড দেখো সে ছবির গুণগত মানে আমি যাচ্ছি না আমি যদি তার প্রিয়তমা বলি রাজকুমার বলি তুফান বলি পরপর তিন তিনটে ছবির কথাই যদি বলি তার আগের ছবিও যদি তুমি দেখো বক্স অফিসে সাকিব খান আসা মানে একটা বড়সড় বক্স অফিস কালেকশন হওয়া বাংলাদেশে এটা একদম অ্যাসিওরেন্স দিচ্ছিল সাকিব খান তো সেই রকম একটা মার্কেটে দাঁড়িয়ে চিটিংবাজ কি আমাকে এবার বলো তো আসলে বাংলাদেশের মানুষজনেরা আরও ভালো জানবেন ওনার সম্পর্কে আমার তো ধারণা খুব কম তবে আমি এটুকু বুঝতে পারছি যে অনন মামুন একটা চরম চিটিংবাজ একটা লোক এটার থেকে আর আর কি বলা যেতে পারে মানে আর আমার আমার তো আর কিছু মনে হচ্ছে না কারণ দেখো আর দিন বাকি আছে বন্ধুরা এটা মেগাস্টার শাকিব খানের একটা প্যান ইন্ডিয়া ছবি যেটা নাকি তামিল তেলুগু মালায়ালাম কান্নার এতগুলো ভাষা এবং হিন্দি বাংলা এবং ইংরেজিতেও সম্ভবত বোধ এতগুলো ভাষায় নাকি ডাবিং হয়েছে রিলিজ হবে একটা গান আসে না যে সেনেমার আর নতুন নতুন কত রকমের ইয়ে করা হবে আচ্ছা আমাকে একটা কথা বলো যে আগে থেকে ঢাকঢোল পেটানো আর কিছু মানুষের বক্তব্য হচ্ছে যত দোষ ইউটিউবার ঘোষ আমার কাছে এটাই হচ্ছে কথা মানে যারা প্রচার করবে তাদেরই প্রবলেম কারণ তারা কিসের বেসিসে প্রচার করেছে বন্ধুরা আমি দুজনের নাম নিচ্ছি নাম নিচ্ছি না মানে বোঝানোর চেষ্টা করছি বুঝে নিও নাম নিতে চাই না কারোর এখানে এক আছে ঠিক আছে যাকে বলা যেতে পারে পাগল প্রডিউসার যাকে বলা হয় পাগল প্রডিউসার আর কি তো সেই পাগল প্রডিউসার আর কি রোজই বলে আমার ছবি আসবে আমার ছবি আসবে ঠিক আছে এই হবে ওই হবে সেই হবে আলটিমেটলি কিছু হয়ে ওঠে না তো সেই পাগল প্রডিউসারের সিনেমা আজব অব্দি সেই ধূমকেতু তারা হয়ে ওঠেনি তো জ্বলেও ওঠেনি আর কি ধূমকেতু হয়ে উড়ে চলে গেছে জীবনেও আসবে না আচ্ছা এবার সেকেন্ডারিলি যেটা বলার সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস আরও একটা প্রডিউসার আছে যে একটা বড় ছবি এক এক স্টারের বড়ো ছবি অ্যানাউন্সমেন্ট করেছিল আর কি কিন্তু আলটিমেটলি নিয়ে আসতে পারিনি সে নাকি বাংলার প্রথম কপি ইউনিভার্স নিয়ে আসবে এই আছে তার মতন চিটিক প্লাস মোস্ট থার্ড ক্লাস প্রডিউসার আর বোধহয় বেঙ্গলে কোনো দিন আসেনি সবথেকে বড়ো থার্ড ক্লাস প্রডিউসার ছিল এই কিন্তু দেখা যা গেল এও কিন্তু বেরিয়ে গেল কারণ আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে যাই হোক তো এটাই বলার যে এরকম থার্ড ক্লাস প্রডিউসার নাম ছিল মির্জা এবার বুঝে নাও আর কিছু বলার নেই তো এরা হচ্ছে মানে চিটিংবাজির একদম মানে মাথায় উঠে বসে আছে তো সেই রকমই আর একটা চিটিংবাজের নতুন উদাহরণ পাওয়া গেল তাহলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখো কিছুই না সাকিব খান যে নামটার যে লেগেসিটা রয়েছে না যে মান সম্মান এই যে ব্যাপারটা রয়েছে এটা নষ্ট হচ্ছে আর কি যায় আসে এটা প্যান ইন্ডিয়া ছবির নামে ধাপ্পাবাজি হচ্ছে এর পরবর্তীতে শাকিব খান যদি কোনো দিন ইন ফিউচার প্যান ইন্ডিয়া ছবি করেন লাইক বরবাদ বা পরবর্তী কোনো সিনেমা যেগুলো প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে প্রপারলি সেই ছবিগুলো কি কি আর কেউ বিশ্বাস করে পালে বাঘ পড়ার মতন হবে না তো বিষয়টা বিষয়টা তো পালে বাঘ পড়ার মতন হবে যে সাকিব খান এই নামটাকে ব্যবহার করা হচ্ছে সাকিব খানের সিনেমা আমার এই তো প্যান ইন্ডিয়া ব্যবহার হয় না দেখো ভাই অনন্য মামুনের কি যায় আসে আমি জানি না তবে আমি এইটুকু বুঝতে পারি যে এতে কিন্তু স্টারদেরই ভ্যালুয়েশন নষ্ট হয় তাই সাকিব খানের কিন্তু অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত পুরো বিষয়টায় সাকিব খানের নামটাই তো নষ্ট হচ্ছে তাই সাকিব খান শুধু বরবাদের শুটিং এখন করছেন বটে অবশ্যই করছেন তো আমার মনে হয় তারও না এবার একটু হস্তক্ষেপ করা উচিত এই বিষয়টাতে যে কি হচ্ছে দরদে কী হচ্ছে দরদ কোনো প্রমোশন হচ্ছে আজ আর মোটে ন দিন বাকি আছে বন্ধুরা কোনো গান আসেনি কোনো ট্রেলার আসেনি কোনো প্রমোশন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ছবিটা এসকে মুভিজ কোনো প্রমোট করছে না আমাদের বেঙ্গলে সবথেকে বড়ো কথা আমাদের ইন্ডিয়াতে কোনো প্রমোশনই নেই এটাকে নাকি প্যান ইন্ডিয়া ছবি এসকে মুভিজ কি করতে রয়েছে ছবিটার সাথে এসকে মুভিসকে আদৌ প্রডিউস করেছে ছবিটা আমি জানি না ছবিটা তো তৈরি হয়ে গেছে এমন তো নয় যে ছবিটা ফেক বা মানে বেকার ব্যাপার স্যাপার এমন তো হতে পারে না তাহলে কি করছে বা কি এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটছে এই ডিরেক্টর একটা ছবি রিলিজ করছে সে নিজে বসে ভুলভুলে থ্রি দেখছে সেগুলো স্টোরি দিচ্ছে কী হচ্ছে মানে বুঝতে পারছি না এটা মানে মানে দেখো ভাই সাকিবিয়ানদের আমি একটাই কথা বলবো কোনো সাকিব ভার্সেস দেবজিৎ ফ্যান্সদের আমি ভার্সেস লাগাতে চাই না এটা একটা বাজে কথা যে সাকিব এনারা কখনো শুধু শুধু অকারণে বলে দেবদাস ঠিক না ছোট এই সেই হারাত না ব্যাটা ভাই সাকিব খান সাকিব খানের জায়গায় একটা দেশের সুপারস্টার আবার বলছি দেবদাজিদ্দার একটা রাজ্যের সুপারস্টার তারা তাদের জায়গায় কারোর সাথে কারোর কম্প্যারিজনই আমি আনতে চাই না কোনোদিন আনিনি তা আমি একটাই কথা বলতে চাই যে এই যে শাকিব খান এত বড় নাম সেই নামটাকে কিভাবে নষ্ট করছে একটা ডিরেক্টর এবার এই ডিরেক্টর এই প্রডিউসার কামিয়ে এর সাথে তো কোনো দিন খানের কাজ করা উচিত না কিন্তু সাকিব খানেরও কিন্তু অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত একটা ছবি তো এভাবে গোষ্ঠীর পিনটি চটকাতে পারে না একটা ডিরেক্টর চটকাচ্ছে পুরো একটা সিনেমাকে নিয়ে কীরকম রকম লোক রে ভাই অদ্ভুত চিটিংবাজ লোক মানে এতদিন কিছু মানে একটা মানুষের ধৈর্যের তো একটা সীমা থাকে কত কিছু করবো ফাইভ দেবো কাট আউট করবো এ করবো করবো কত কিছু করব। কিছুই করিনি আলটিমেটলি আচ্ছা ঠিক আছে বাবা গানটাকে তো রিলিজ করো টি সিরিজে আসবে এই হবে ওই হবে দেখো ভাই আমি একটা কথা বলি যে কেউ কাউকে ছোটো করো না মানে আমার দেবদা বড় আমার জিদ্দা বড় সাকিব খান ছোট এটাও কেউ বলো না সাকিব খান বড় দেবদা জিদ্দা ছোটো এটাও কেউ প্লিজ বলো না কারণ এই টাইমটা না খুব খারাপ একটা টাইম এটাতে কিন্তু আলটিমেটলি এখন যারা শাকিব খানের হেটার রয়েছে বা শাকিব খানকে যারা পছন্দ করে না বা যারা শাকিব খানকে পছন্দ করুক বা না করুক বা পছন্দ করবে মনে করছিল তারা এ ধরনের জিনিসপত্র দেখে তারাও কিন্তু শাকিব খানকে এবার বলতে শুরু করবে হ্যাঁ শাকিব খানের সিনেমা অতটা রিলিজই করতে পারে না ঠিকঠাক টাইমে তো করতে পারে না ঠিকঠাক টাইমে কিছু তো আসবে যে বোঝাই যায় না সিনেমা আসছে যে বোঝাই যান এইটা কিন্তু হবে তাই এগুলোকে একটু সিনসিয়ারলি সাকিব খানের টিমেরও এবার উচিত একটুখানি দেখা সাকিব খান তো একটা বিগেস্ট মেগাস্টার তার তো নিশ্চয়ই একটা টিম থাকবে ম্যানেজার ইত্যাদি ইত্যাদি গোটা একটা টিম থাকবে তাদেরও এবার উচিত যে এই জিনিসপত্রগুলোকে দেখা যে এরকম ডিরেক্টরের সাথে মানে এরকম ডিরেক্টর প্রডিউসারকে বুঝে কাজ করা এবং তাদেরকে এবার করকানি দেওয়া আর কি পরিষ্কার কথা এবং কিভাবে ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলা হলো হ্যাঁ কীভাবে ফ্যান্সদের ইমোশান নিয়ে খেলা হলো আজকে আমি দেখলাম প্রচুর সাকিবিয়ানরা তারা নিজেরা প্রমোশন করছে একটা ছবির হ্যাঁ লজ্জা লাগা উচিত ইভেন কি না ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না ওনাকে মেসেজেও পাওয়া যাচ্ছে না এমন বড় চাপা বাচনি যাই হোক ক্ষোভ উগড়ে দেওয়াটা সাজে এবার সাকিবিয়ানরা আমার মনে হয় খিস্তি গালাগালি একদম শেষ করে দেওয়া একদম মানে আমি কোনোদিন বলি না এরকম ধরনের কথা বাট আমার মনে হয় যে সাকিবিয়ানরা এবার তেরে ফুরে ওঠাতো এই লোকটার ওপরে এই লোকটাকে ভাই ভাই কিছু তো একটা লিস্ট করো অ্যাটলিস্ট ছবিটার টিজারটা তো ভালোই বানিয়েছিল ভাই খারাপ লাগছিলো না টিজারটা দেখে মানে কী বলবো মানে এত এত ইরিটেটিং লাগছে না এই পরিস্থিতিটা এই যে একটা তুফান দিয়ে একটা শাকিব খানের লেগেসিটা আরও পড়ে উঠছিলো বিশ্বাস করবে না তুফান দিয়ে কিন্তু আমার নিজের খুব প্রচণ্ড পছন্দের একটা ছবি তুফান এবং আমার ভীষণ ভালো লেগেছিলো এবং একটা হিউজ বক্স অফিস কালেকশন করেছিল তো তার সেইটাকে তো লেগাসিটাকে তো মেনটেন করতে হবে সেই যে মান সম্মান সব কিছুকে তো মেনটেন করতে হবে একটা বর্বাদের মতন ছবি আসছে সেটা নিশ্চয়ই রিলিজ হবে সেটা নিশ্চয়ই ঠিকঠাকভাবে হবে আশা রাখা যায় কিন্তু একটা স্টার সে একটা বড় সুপারস্টার শুধু স্টার না সে মেগাস্টার এটা দেশের থেকে বড়ো অভিনেতা তার মানে আজকে আমাদের এখানে শাহরুখ খানের কোনো সিনেমা নিয়ে যদি এরকম একটা ডিরেক্টর এরকম ছাবলামি করতো তাকে তো ভাই লোকে পিছে মেরে ফেলতো আমাদের এখানে ইন্ডিয়াতে পিছে মেরে ফেলতো জাস্ট সত্যি কথা বলছি মানে আমি তো এটাই বলবো যে শাহরুখ খান একটা দেশের সুপারস্টার শাকিব খান সেই দেশের সুপারস্টারটা এবং শাহরুখ খান এটা হতেও দিতেন না তো প্লিজ একটু দেখা হোক একটু একটু নজর আন্দাজ করা হোক সব দিক থেকেই বলছি এবং এই লাস্ট আদৌ রিলিজ করবে তো আমি সেটা ভাবছি কত রকমের চিটিং বাজ আছে না মানে এই হবে সেই হবে ওই জন্য বলে না যেটা হবে সেটা হবে আগে থেকে ঢেড়া পিটিয়ে লাভ নেই টি সিরিজে নিয়ে যাবো গান নিয়ে আসবো এ করব দেখো ভাই টি সিরিজের সাথে ওর দেখা হয়েছে কি কথা হয়েছে কি কি হয়েছে না হয়েছে যদি নাই বা হয় তাহলে সে কার্তিকারিয়ানের সাথে কী করে মিট করল বিদ্যমানের সাথে কী করে ও পোক মানে বাজে কথা যে দেখাই হয়নি কথাই হয়নি এরকম কিছু না তবে আমার কাছে কথা হচ্ছে যে কিছু তো একটা গণ্ডগোল হয়েছে যাই হয়ে যাক না কেন সেসব অডিয়েন্স কেন জানতে যাবে ভাই অডিয়েন্সের কি ঠেকা পড়েছে অডিয়েন্স কি ইয়ে পড়েছে দুদিন তিন দিনের ভিতরে নিয়েছ কী বলেছিলো একদিন দু দিনের ভিতরে নিয়ে আসবো ওর কি এক সপ্তাহে একদিন হয় নাকি ভাই ছবিটা পনেরো তারিখে রিলিজ করুক শুধু ভাই কোনো প্রমোশনও করতে হবে না কিছুই করতে হবে না আমার বোঝা হয়ে গেছে আর কিছু করবেও না এ গানও নিয়ে আসবে না এ কোনো ইয়েও নিয়ে আসবে না ট্রেলারও নিয়ে আসবে না কিছু নিয়ে আসবে না ছবিটা অ্যাটলিস্ট রিলিজ করবে তো ইন্ডিয়াতে আদৌ রিলিজ করবে তো এসকে মুভিজ কোনো দায়িত্ব নেবে তো নাকি বাংলাদেশ আদৌ রিলিজ করবে তো এইটা নিয়ে আমার এখন সংকট হচ্ছে যাই না কী হবে তবে সাকিব খানের অবিলম্বে এই এই ডিরেক্টরকে আগে বোঝা উচিত এবং তাকে একটু মানে তার সাথে একটু কথোপকথন করা উচিত অন্তত কমিউনিকেশন করা উচিত যে কি হচ্ছে এইগুলো কারণ ওনারই কিন্তু নামটা খারাপ হচ্ছে কার তোমার আমার কি যায় আসছে ভাই সাকিব খানেরই নামটা খারাপ হচ্ছে আমার এটাই খারাপ লাগছে যে সাকিব খান এত ভালো একটা নাম উজ্জ্বল করলো বা এত বড় একটা নাম কামালো একটা সিনেমা দিয়ে তুফান তুফান দিয়ে কিন্তু শাকিব খান অনেক বেশি নাম কামিয়েছে অনেকটা বড় পরিসরে নাম কামিয়েছে সেই নামটা সাকিব খান কিন্তু এই ধরনের যদি উল্টোপাল্টা জিনিসপত্র হয় তার নামটাই কিন্তু এফেক্ট পড়বে তার নামটার ওপরেই কিন্তু আঘাত পড়বে জানো তো সাধারণ দর্শক না স্টারকে চেনে সাধারণ দর্শক চেনে না সাধারণ দর্শক চেনে প্রডিউসারকে তারাও তো মনেও রাখবে না তারা শাকিব খানের নামে তারা ইয়ে তারা ভাববে শাকিব খান সিনেমা নিয়ে এলো না তারা এত বুঝতেও যাবে না তাই প্লিজ শাকিব খান এবার হস্তক্ষেপ করুক আর কিছু করার নেই মানে কি হচ্ছে ভাই যা নয় তাই হচ্ছে কি ভাই আর কি বলবে আজকের দিনটাও কেটে গেল একটা কিছু নেই তোমরা বলো যে সাক্ষী কি রেগে ওঠাটা স্বাভাবিক নয় সাক্ষী কি আমার মনে সাধারণ জনগণ এবার তো ইট পাটকেল ছুটবে রে ওর বাড়িতে কি জানি ভাই কী করছে কেন করছে একটা এত বড়ো নাম নিয়ে কেন চিটিংবাজিটা করলো আমার তো এটাই বিরক্ত লাগছে যে সাকিব খান এত বড় একটা নাম নিয়ে কেন চিটিংবাজিটা করলো অন্য কাউকে নিয়ে করলে কেউ পাত্তাও দিত না কেউ ঘুরেও থাকাত না ওটা সাকিব খান জাস্ট আমার খারাপ লাগছে ওনার জন্য সাকিব খানের জন্যে একটা ভালো ছবি উনি করেছেন নিশ্চয়ই স্ক্রিপ্ট দেখে ভালো লেগেছে তাই জন্য তিনি করেছেন তার ছবিটাই যদি রিলিজ না হয় তার ছবিটাই যদি ঠিকঠাকভাবে প্রমোট না হয় তার ছবিটাই যদি নষ্ট করে দেওয়া হয় প্রথম প্যান ইন্ডিয়া ছবি তার সেটাই যদি এইভাবে নষ্ট করা হয় সেটার পিন্ডি যদি এইভাবে চটকানো হয় তাতে কি মানে তার কি খুব ভালো নাম হলো গোটা বিশ্বের কাছে বা গোটা প্যান ইন্ডিয়ার কাছে জানি না জানি না আমি আর কিছু জানি না আমি আর কিছু বলতে পারছি না তবে এই লোকটাকে আর বিশ্বাস করতে পারলাম না বিশ্বাস করারও একটা সীমা থাকে মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে আর আর সহ্য করা যাচ্ছে না সত্যি বলছি আর সহ্যর মাত্রা তিরিক্ত হয়ে গেছে আর সহ্য তিরিক্ত হয়ে গেছে সামলানোই যাচ্ছে না এটাকে আর এবার তোমাদের কার কি মতামত তোম আমি জানি তোমরা কিস্তি করবে আমার কমেন্ট সেকশানে কিস্তি না করে যাকে বলার তাকে বলো সত্যিই তাকে বলো এটা তো অবশ্যই এবং দোষটা আমার মনে হয় টি সিরিজ আনছে না টি সিরিজের দায়ভার পড়েছে টি সিরিজ আনছে না এটা হতে পারে কিছু তো ঘাপলা করেছে মাঝখানে নালে কেন আনছে না যাই হোক মানে গানটা টাইগার মিডিয়াতেই আসুক আর টি সিরিজেই আসুক গানটা তো অ্যাটলিস্ট আসুক এখন তো এটা মনে হচ্ছে যে টি সিরিজ হোক টাইগার মিডিয়া হোক গোষ্ঠীর পিন্ডি একটা নতুন চ্যানেল খুলেও ভাই গানটা তো আসুক গানই আসছে না যাই হোক এবার তোমাদের আর কি মতামত তোমরা কি বলছো এবং তোমরা না একটু একটু অ্যাক্টিভ হও সাকিবিয়ানরা অ্যাক্টিভ হয়ে না এই লোকটাকে আগে ভাই এ একে কিছু একটা করো কিছু একটা করো নাহলে তোমরা মানে সাকিবিয়ানদের সাকিব খান নষ্ট হচ্ছে সাকিব খানের লেগেসি নষ্ট হচ্ছে আর কি বলবো কিছু বলার নেই আর কি মতামত জানিও সেকশনে চলো বন্ধু বোনা তুমি কোনো ভিডিওতে দেখা হবে